হাই বন্ধুরা, এখন চলে এসেছি ঘুমা। যাব আমরা চাকলা লোকনাথ বাবার মন্দিরে। তো চলো, আমরা এখন টোটোতে উঠে পড়েছি, কতক্ষণে পৌঁছাই দেখা যাক। যেতে বেশ কিছুক্ষণ টাইম লাগবে, গিয়ে আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো বন্ধুরা, আমরা যখন তোমাদের দেখালাম যে চাকলা যাব বলে, তো ওই মোটর চালিত যে ইঞ্জিনটা সেটা চাকলা অব্দি যায়নি। আমরা নেমে গেছি বদরে, বদর থেকে যাব আবার একদম চাকলা মন্দিরের সামনে। তো যেতে থাকো। তো একটা একবারে পেলে সুবিধা হতো, বাট প্যাসেঞ্জার না হলে বেশ অনেকটা টাইম চলে যাচ্ছে, 15-20 মিনিট ওখানেই চলে যাচ্ছে, অনেকটা লেট হয়ে গেল। দেখা যাক তখন গিয়ে পৌঁছাই। আর হচ্ছে, যদি বুক করে যেতে চাও তাহলে 150 টাকা খরচা, সে একজন যাও আর 5 জন যাও একই খরচা পড়বে, তো সেটা পসিবল না, তাই জন্য এরকমভাবে ভেঙে ভেঙে যাওয়া। তো চলো দেখতে থাকো। এটা হচ্ছে বদর যে হাট বসে, এটা হাট। তো এখানে বসে রয়েছে। জায়গাটা ভীষণই ছোট, মানে পাটা ভালো করে রাখতে পারছি না, এতটাই ছোট জায়গা। দেখো পা পুরো আটকে গেছে, মানে আমাদের নর্মাল অটো যেমন হয় সেটাকে আবার দুভাগ করা, তো একটু প্রবলেম। তো যাই হোক, চলো যেতে থাকি। কিন্তু মাঝখানে একটা লোক উঠবে, 3 জন না 4 জন বসার জায়গা। পেছনে সিটগুলো দেখো, এর টেকারটা অন্যরকম, টেকারে তো সামনের দিকটা অনেকটা বেশ জায়গা থাকে, কিন্তু এটা ভীষণ কম। যাই হোক চলো। দেখো বন্ধুরা, চাকলাধাম পৌঁছে গেছি। তো আস্তে আস্তে শেয়ার করতে থাকবো, দেখতে থাকো। দেখো বন্ধুরা, পুজোর ডালা সাজিয়ে নিয়ে চলে এসেছি, এবার যাব পুজো দিতে। এটি মূল মন্দির। মূল মন্দিরের ভেতরে একান্তে পুজো করতে গেলে 100 টাকা করে লাগে। আর মূল মন্দিরের সামনেই এই যে আমি যে মূর্তিটায় পুজো করছি, সেটি তুমি যে কেউ গিয়েই পুজো করতে পারে, কিন্তু ভিডিও করতে পারে না। কিন্তু আমি যত খুব তাড়াতাড়ি গেছি তাই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। এই যে কাঁচের ঘরের মধ্যে যে ঠাকুরটাকে তোমরা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু আসল মূর্তি, আর এখানেই আমরা পুজো করে নিচ্ছি। এখানে চন্দ্রমৃত্যু আর পুজো দেওয়া হয়ে গেল। এখানে আমরা চলে এসেছি। এবার ধূপ আর মোমটা বাইরে জ্বালাতে হয়, এখানে একটা মূর্তি আছে এখানে, তো সেখানে চলে এসেছি।
দেখো বন্ধুরা, এটা পুরো মন্দিরটা। এটা মন্দিরের চাতাল কিন্তু। তো আমরা এই জায়গাটাই ঘুরে দেখছি, তোমাদের দেখানোর চেষ্টা করছি যতটুকু সম্ভব আর কি। আর একটু এগিয়ে আসলে এখানে এসে জল ঢালতে পারো। এখানে শিব আর লোকনাথ বাবার মূর্তি আছে। যারা জল ঢালতে ইচ্ছুক বা নিজে হাতে মালা পরিয়ে পুজো করতে ইচ্ছুক, তারা এখানে পুজো করতে পারো। আমিও এখানে জল ঢালবো। সিঁড়ি দিয়ে আমরা দোতলায় যাচ্ছি। দোতলায় চলে এসছি, দেখো গণেশের মূর্তি আছে। তারপরে বাবার একটি বাবার অনেকগুলি মূর্তি এখানে। গোপালজি আছে, আবার একটা বিছনা করা আছে এখানে।
যেহেতু এটা গ্রিল দেয়া, ক্যামেরায় খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। আমি সবু চেষ্টা করছি তোমাকে। শিব পার্বতী, দুতলার চাতালটা পুরো হোয়াইট পাথরের লেখা, এই লেখা বলছি, হোয়াইট পাথরের রং করা। আর সবাই দেখো এত প্রেমের চিহ্ন এঁকে দিয়ে চলে গেছে। এবার বলো তোমাদের চাকলা ধাম কেমন লাগলো। আর আরেকটা জিনিস দেখাই, ওদিকে আছে রন্ধনশালা, তো যদি পারি তো ভোগ বহন করবো, নাহলে আমরা বেরিয়ে যাব। আর এটা হচ্ছে মূল মন্দির। ওপর থেকে তোমাদের কেমন লাগছে? এই মাঠটা জুড়ে পুরো মেলা বসে, দেখো মাঠটা, বলো ভিউটা কেমন লাগছে? এই ওখানে গেস্ট হাউস তৈরি হচ্ছে নতুন, আরো গেস্ট হাউস চাকলা। তো এবার আমরা সামনেটুকু ঘুরে এবার বেরিয়ে যাব, অনেকক্ষণ হয়ে গেছে সেই কারণে। আর দেখো বন্ধুরা, এটা যোগ্য হওয়ার জায়গা, এখানে যোগ্য হ। আর এখানে কয়েকটা বিশাল বিশাল ঘণ্টা রয়েছে, আই থিঙ্ক পুজোর সময় বাজানো হয়। যতটুকু পারলাম চেষ্টা করলাম তোমাদের সাথে শেয়ার করার, আশা করি তোমরা নিজেরা এসে ঘুরে গেলে আরও বেশি করে উপভোগ করতে পারবে ব্যাপারটা। কারোর কাছ থেকে শোনা নিজে এসে ঘুরে যাওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে, তো আশা করি তোমাদের ভালো লেগেছে। বুঝতে পারিনি তখন, এটা পাশের যে বড় মন্দিরটা এটা সেটি। এটা যে বড় মন্দিরটা এটা সেটা, আর এটা হচ্ছে মূল মন্দির একদম পাশেই। এটাই ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ। এই মন্দিরটা তোমরা ঘুরে দেখতে পারো, ওপরে নিচে দুদিকেই শিব মূর্তি টুকটি আছে। আর এই মন্দিরটা গিয়ে পুজো করানো হয়। আর দেখো এরকম একটা হট রয়েছে, সুন্দর জায়গাটা বেশ। এটাই হচ্ছে মূল মন্দির। আর এখানে এই যজ্ঞের কাঠগুলো রয়েছে, অসাধারণ দেখতে, দূর থেকে দেখলে ভালোই লাগছে বেশ। তো অনেকদিন ধরে আশেপাশ করে, অনেক বছর ধরে তো আসা হয়নি, তো ফার্স্ট টাইম এলাম, বেশ ভালোই লেগেছে। তো মন্দিরে এরকম কয়েকটা ঠাকুরের মূর্তি কেনার জায়গা রয়েছে, বা ঠাকুরের জিনিসপত্র তোমরা সেখান থেকে কিনতে পারো। আমিও এখান থেকে একটি মূর্তি কিনে এনেছি লোকনাথ বাবার। এটা ভোগের কুপনের কাউন্টার, এখান থেকে কুপন কালেক্ট করতে হয়, যে যেমন ভোগ খাবে তার উপরে। এটা তো বড় মন্দিরটা, আর পাশে ওটা হচ্ছে মূল মন্দির, আর এই দুটো মন্দিরের মাঝখানে এটা হচ্ছে ভোগের কাউন্টার। তো আমরা এখানে ভোগের কুপন কেটে নিলাম, আর এটা হচ্ছে রাজভোগের কুপন। তো আমরা এখন ওয়েট করবো, তোমরা চলে যাচ্ছিলাম, চলো বাইরে গিয়ে। কিন্তু আমার মায়ের এখন খুব ভোগ খেতে ইচ্ছা হলো, ফলে এখানে ডেকটা অবধি চাকলা কেটে যাবে, তারপরে যদি টাইম পাই আমরা কচুয়া যাবো, নাহলে ক্যান্সেল হয়ে যাবে। কি বলো ওটাকে, আমার উপরে চাপিয়ে দিলে বললো যাকে আমি বলেছি। দেখো বন্ধুরা, এই যে এটা কি বলবো, ছাগল তো নয়, যাই হোক এটা ছেলে, যাই হোক, এই সারাক্ষণ আমাদের পেছনে মন্দিরে ঘুরে বেড়াচ্ছিল, যেখানেই যাচ্ছি সেখানেই যাচ্ছে, আমার ব্যাগ টেনে ধরছে, এর মধ্যে কিছু ফুল টুল রয়েছে সেই জন্য কিছুতেই ছাড়বে না, যেখানেই চলে যাচ্ছি সেখানেই পেছন পেছন যাচ্ছে।
ভোগের লাইনে দাঁড়িয়ে রয়েছি, প্রায় এখন আধ ঘন্টা বাকি, তো লাইনে বেশি ভিড় হয়ে যাবে, তাই একটু দাঁড়ানো আছে। 12:30 সময় পুজো কমপ্লিট হলে তারপর এখান থেকে ভোগ দেবে। এটা হচ্ছে আমরা যেটা দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে রাজভোগের লাইন, তো অনেকেই দাঁড়িয়ে আছে। ওই দিকে যখন লোক দেখতে পাচ্ছ ওটা হচ্ছে পার্সেল করা হয় সেখানকার লাইন। আর আমরা যাবো এটাই, এখানে একটু এখানে টেবিল চেয়ারে খাওয়ানো হয়, তো গিয়ে তোমাকে দেখাবো। ভোগে খিচুড়ি, একটা তরকারি পাঁচমিশালি, আর তারপর হচ্ছে পোলাও, তার সাথে আলুর দম, পায়েস আর পাঁপড় আর চাটনি, এই হচ্ছে ভোগ। আমরা ভোগ খাওয়া কমপ্লিট করে এবার মন্দিরের বাইরের দিকে চলে এসেছি। মন্দিরের বাইরে এসে কয়েকটা টুকটাক জিনিস কিনেছি মেলা থেকে। মন্দিরের বাইরে অনেক মেলা আছে, ঠাকুরের মূর্তি, ঠাকুরের পুজোর নানান রকম জিনিস, যা যা প্রয়োজন হয় পুজোতে, এবং এই সবজি বাজার। সবজি বাজার অসাধারণ, ফ্রেশ সবজি পাওয়া যাচ্ছে এখানে, আর আমাদের নর্মাল বাজার থেকে মানে 100% 2%ও দাম না এখানে, এতটাই কম দাম, আর ফ্রেশ সবজি। আমরাও কয়েকটা জিনিস কিনেছি, তোমরা যদি কখনো চাকলা যাও তাহলে এখান থেকে কিছু সবজি কিনে নিয়ে এসো, খুব ভালো সবজি, ফ্রেশ যেহেতু আমরা তো ফ্রেশ পাই না। তো আমাদের মন্দির ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বাইরের পথে বেরাচ্ছি। তোমাদের মন্দির ঘুরে কেমন লাগলো প্লিজ জানিও, লাইক করো, কমেন্ট করো, পাশে থেকো, তোমরা পাশে থাকলে এরকম নতুন নতুন ব্লগ আরও দেখতে পাবে। তো প্লিজ জানিও তোমাদের মতামত, তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম। টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।